হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমার তোমাদের জন্য। আজকের ভিডিওটাতে আইএসএল, কলকাতা লিগ, ইন্ডিয়ান ফুটবল সবকিছু নিয়ে অনেক আলোচনা ডিসকাশন হবে। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, বেল আইকনটাতে ক্লিক করে নোটিফিকেশনটাকে অল সিলেক্ট করে নিও। গতকালকে অর্থাৎ 21 সেপ্টেম্বর আইএসএল এর ঘন্টা বেজে গেছে। কালকে প্রথম ম্যাচ ছিল কেরালা ব্লাস্টার্স ভার্সেস বেঙ্গালুরু এফসি, যে ম্যাচটা 2-1 করে কালকে ব্লাস্টার্স জিতে নিয়েছে। এই সিজনের ব্লাস্টার্স একটা কঠিন প্রতিপক্ষ হতে চলেছে, ব্লাস্টার্স একটা দারুণ লড়াই দিতে চলেছে, বিকজ সেটা প্রথম দিন দেখে বোঝা গেছে তাদের টিম দেখে। বেশ কালকে জমজমাট একটা ম্যাচ হয়েছে, মাঠে প্রচুর সাপোর্টার এসেছিল কেরালার, যেটা হয় কেরালাতে হোম ম্যাচ থাকলে প্রচুর সাপোর্টার আসে কেরালার, সেরকমই 31,000-এর ওপর লোক হয়েছিল কালকে মাঠে। একটা দারুণ অ্যাটমসফিয়ারে খেলা হয়েছে, যেহেতু ব্যাঙ্গালোর সুনীল ছেত্রী নেই অনেকটাই, মানে ব্যাঙ্গালোরের ফুল টিম কালকে ব্যাঙ্গালোর পায়নি, আর এবং ব্যাঙ্গালোরের বেশ নতুন টিমটা এবারে অনেকটাই নতুন, তো কিছুটা তো সময় লাগবেই ব্যাঙ্গালোরকে গুছিয়ে উঠতে। তবে কালকেটা অসাধারণ ম্যাচ হয়েছে কেরালা ব্লাস্টার্স ভার্সেস বেঙ্গালুরু এফসি, যে ম্যাচটা 2-1 জিতে নিয়েছে। ব্যাঙ্গালোরের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর বা ইন্ডিয়ার যে গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর গোলকিপিং দেখে অনেকদিন আগে পিছনে ফ্ল্যাশব্যাকে চলে গেছিলাম, যে টাইমে গুরপ্রীত সিং সান্ধু ইস্ট বেঙ্গলের হয়ে খেলতো। কালকে যা মিস্টেকটা করেছে, মানে অ্যাসিস্ট করে দিয়েছে একটা অ্যাড্রিয়ান লুনা যখন আসছিল চার্জ করে, তখন লুনার পায়ে বলটা ঠেলে দিল, ও গোল করে চলে গেল, ওইখান থেকে ওই ম্যাচটা তখন 2-0 হয়ে যায়। তো মানে গুরপ্রীত মানে কখনো কখনো অসাধারণ আউট অফ দ্য ওয়ার্ল্ড মানে পারফরমেন্স করে, আর কখনো কখনো মানে পাড়ার খেপের গোলকিপারদের লেভেলে চলে আসে। মানে এটা যে কেন হয় ওর মানে কি বলবো, কনসেন্ট্রেশন লেভেলটা কিভাবে ব্রেক হয়ে যায় এটা আমি জাস্ট এখন অব্দি এত বছরও আমি বুঝতে পারিনি। আগামীকাল আইএসএল এ তোমরা জানো কাদের ম্যাচ রয়েছে, কালকে দুটো ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচটা রয়েছে হচ্ছে উড়িষ্যা এফসি ভার্সেস চেন্নাইন এফসি বিকেল 5:30 থেকে, এবং সন্ধে 8:00 থেকে ম্যাচ রয়েছে কলকাতা সল্টলেক স্টেডিয়ামে। ইয়েস, কলকাতায় কালকে প্রথম ম্যাচ, কলকাতায় কালকে আইএসএল এর ফার্স্ট ম্যাচ হতে চলেছে মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসি। পাঞ্জাবের সাথে কালকে মোহনবাগানের ম্যাচ রয়েছে। মোহনবাগান একটা স্ট্রং টিম, দারুণ টিম, এত স্টার প্লেয়ার, এত স্টার ইন্ডিয়ান প্লেয়ার, এত দামি দামি বিদেশি প্লেয়ার এশিয়ার এই মুহূর্তে শোনা যাচ্ছে, যারা এসি কাপ খেলছে যে টিমগুলো এশিয়া থেকে, তাদের মধ্যে মোহনবাগানের সব থেকে দামি টিম, সব থেকে বেশি ট্রান্সফার ফি এই সিজনে খরচা করেছে মোহনবাগান, সবই রয়েছে। দেখা যাক, কালকে মোহনবাগান হোম গ্রাউন্ডে প্রথম ম্যাচ পাঞ্জাবের সাথে শুরু করছে এবারের আইএসএল, এবং লাস্ট বারের আইএসএল এর কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান, তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান, সেই মোহনবাগান এবারে প্রথম নামছে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, মোহনবাগান নামে এবার মোহনবাগান নামে এবার প্রথম নামছে, বিকজ আগের বারে এটিকে মোহনবাগান ছিল, যেটা নিয়ে তুমি জানো, তোমরা সবাই জানো যে মোহনবাগান সমর্থকদের মধ্যে কিছু একটা ক্ষোভ ছিল যেটা উঠে গেছে, এটিকে উঠে গেছে। তো এইবার প্রথম মোহনবাগান নামে কালকে নামতে চলেছে আইএসএল এর সল্টলেক স্টেডিয়ামে। এবং পাঞ্জাবের টিমটার ব্যাপারে যদি বলি, পাঞ্জাবে বেশ কিছু প্লেয়ার রয়েছে, জুয়ান মেরা রয়েছে, ব্র্যান্ডন রয়েছে, যারা ইস্ট বেঙ্গলের আগে খেলে গেছে, তো বেশ কিছু প্লেয়ার রয়েছে, এবং তারা আই লিগটা চ্যাম্পিয়ন হয়ে প্রমোটেড হয়ে এবারে আইএসএল এ এসছে। তো খুব একটা খারাপ টিম নয়, আমি বলবো না যে, যদি অন পেপার দেখো মোহনবাগান তো অবশ্যই অনেকটাই এগিয়ে আছে, তবে খেলা তো মাঠে হয়। এবার পাঞ্জাব এফসি কি এই সিজনে একটা সারপ্রাইজ প্যাকেজ হয়ে উঠতে পারবে সেটা দেখা যাক, সময় বলবে। কালকে 8:00 থেকে স্টেডিয়ামে ম্যাচ, আমি তো থাকবো, তবে এখনো তো টিকিট কালেক্ট করা হয়নি, টিকিটের যা মিসম্যানেজমেন্ট, অনলাইন টিকিট কাটছি বেশি টাকা ফিস দিয়ে, বাট তাও কালেক্ট করতে যেতে হচ্ছে সল্টলেক স্টেডিয়াম। আমি তোমাদেরকে বলছিলাম, আমি থাকি বেহালায়, এখান থেকে সল্টলেক স্টেডিয়ামে টিকিট কালেক্ট করতে যাওয়া মানে খুব ডিফিকাল্ট ব্যাপার। তো দেখা যাক, এখনো তো টিকিটটা কালেক্ট হয়নি, টিকিটটা আই হোপ কালেক্ট হয়ে যাবে, এবং কালকে ম্যাচ যেতে আমি থাকবো, তোমরা যারা যারা থাকবে দেখা হবে। কালকে আমি বিটুতে থাকছি এবং সবার সাথে কালকে দেখা হচ্ছে। আগে ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়েছি যে পুজোর সময় দুর্গাপুজো থেকে লক্ষ্মী পুজোর মাঝে তিনটে খেলা রয়েছে কলকাতার টিমের। 21 তারিখ আইএসএল এর ম্যাচ রয়েছে 21 অক্টোবর গোয়ার এগেনস্টে ইস্ট বেঙ্গলের, 24 তারিখ এফসি কাপের ম্যাচ রয়েছে বসুন্ধরা কিংস এর এগেনস্টে মোহনবাগানের, এবং 28 তারিখ কলকাতা ডার্বি, অর্থাৎ লক্ষ্মী পুজোর দিন কলকাতা ডার্বি হওয়ার কথা রয়েছে, যেহেতু আমাদের জানিয়ে দিয়েছে যে পুলিশ পারমিশন পাওয়া যাবে না পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। শোনা যাচ্ছে এই মুহূর্তে 21 অক্টোবরে যে ম্যাচটা ইস্ট বেঙ্গলে, যে হোম ম্যাচটা গোয়ার সাথে, সেই ম্যাচটা সম্ভবত ভুবনেশ্বরে শিফট হয়ে যাবে। আমি তো শুনে কালকে যখন খবরটা আমি শুনেছি তারপর থেকেই আমি চরম হতাশ হয়ে গেছি, একটা হোম ম্যাচ সরে যাওয়া মানে একদম বিশাল ব্যাপার। এবং 24 তারিখের ম্যাচটা তো শোনাই যাচ্ছে যে এফসি কাপের যে ম্যাচটা রয়েছে মোহনবাগানের হোম ম্যাচ বসুন্ধরার সাথে, সেই ম্যাচটা হয়তো ভুবনেশ্বর বা জামশেদপুরে শিফট হয়ে যাবে। এখন অবধি ডার্বির ব্যাপারটা কিছু জানানো হয়নি যে লক্ষ্মী পুজোতে ডার্বি হবে কি হবে না, বা কোথাও শিফট হয়ে যাবে বা পোস্টপন্ড হয়ে যাবে সেটা এখন কিছু জানায়নি। তো জানি না এটা কি হবে। 21 তারিখের ম্যাচটা তো শুনছি ইস্ট বেঙ্গলের হোম ম্যাচটা এফসি গোয়ার সাথে মানে অন্য শহরে চলে যাচ্ছে, যেটা শুনে আমি তো প্রচুর হতাশ হয়ে গেছি, এবং শুধু আমি নয় আশা করি প্রচুর ইস্ট বেঙ্গল সমর্থকও হতাশ হয়ে যাবে। এবং 24 তারিখের হোম ম্যাচটা মোহনবাগানে শিফট হয়ে গেলে প্রচুর মোহনবাগানি সমর্থক মানে হতাশ হয়ে যাবে। সবসময় তো গিয়ে বাইরের শহরে গিয়ে ব্লগ করা সম্ভব হয় না, তার কারণ চ্যানেলটা একদমই নতুন। তোমরা সাবস্ক্রাইব করো, ভবিষ্যতে চেষ্টা করবো যখনই ইস্ট বেঙ্গল মোহনবাগান কলকাতার বাইরেও খেলবে সেই মাঠগুলোতে গিয়ে ভিডিও বানানোর ব্লগ করার।
কালকে এশিয়ান গেমসে ইন্ডিয়া বাংলাদেশের যে ম্যাচটা হয়েছে, যারা যারা ম্যাচটা দেখেছো তারা জানবে যে কালকে ইন্ডিয়া একদমই ভালো খেলতে পারেনি। একটা পেনাল্টি পেয়েছিল 1-0 তে, সুনীল ছেত্রী গোল করেছে সেই ম্যাচটা, পেনাল্টিতে 1-0 তে ইন্ডিয়া জিতেছে। ইন্ডিয়া এই মুহূর্তে 2 ম্যাচে 3 পয়েন্ট চায়নার কাছে, 5-1 হেরেছে কালকে 1-0 তে বাংলাদেশকে হারালো। যারা আমরা পুরোটা খেলাটা দেখেছি তারা আমরা জানি যে ইন্ডিয়া 90 মিনিট কালকে খেলতে পারেনি, একদমই ভালো খেলতে পারেনি। মিস পাসের পরে মিস পাস করে গেছে পুরো, মানে কি বলবো, এই যে টিমটা একসাথে যে প্র্যাকটিস করেনি, যে টিমটা এখন এশিয়ান গেমসে খেলছে ইন্ডিয়ার, তো সেটা বোঝা যাচ্ছে, খেলা দেখে বোঝা যাচ্ছে যে ওরা বেঞ্চ স্ট্রেংথ তো নেই যে, মানে কোচের হাতে ইগস্টি ম্যাচের হাতে যে প্রচুর প্লেয়ারও নেই যে, মানে কি বলবো, সাপ করে যে আনবে, তো 17-18 প্লেয়ার নিয়ে মাত্র খেলছে। তো যাই হোক, তো কালকে ইন্ডিয়া ভালো খেলতে পারেনি, বাট ইম্পর্টেন্ট সব থেকে যেটা খেলা ইম্পর্টেন্ট, গোল এবং 3 পয়েন্ট, সেটা কালকে এসছে। ইন্ডিয়া ভালো না খেললেও কালকে বাংলাদেশকে হারিয়েছে। নেক্সট ম্যাচ এশিয়ান গেমসে ইন্ডিয়া রয়েছে মায়ানমারের সাথে 24 তারিখ বিকেল 5টা থেকে, তো আশা করবো সেই ম্যাচটা ইন্ডিয়া জিতবে, জিতে এশিয়ান গেমসের নেক্সট রাউন্ডে ইন্ডিয়া যাবে আর কি, কোয়ালিফাই করবে নেক্সট রাউন্ডে, এটা তো একজন ভারতীয় হিসাবে আশা করতেই পারি। কালকে কলকাতা লিগের একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, মহাবাড়ান ভার্সেস ভবানীপুর কালকে দুপুর 3টে থেকে মহাবাড়ান গ্রাউন্ডে খেলা রয়েছে। এই ম্যাচটা যদি মহাবাড়ান জিতে যায় অনেকটাই ধরাছোঁয়ার বাইরে চলে যাবে বাকি টিমগুলোর থেকে, বিকজ মহাবাড়ান এই মুহূর্তে 14 ম্যাচ খেলে 35 পয়েন্টে রয়েছে। কালকের ম্যাচটা যদি মহাবাড়ান জিতে যায় তাহলে মহাবাড়ানের পয়েন্ট হয়ে যাবে 38-15 ম্যাচ খেলে, তো ইস্টবেঙ্গল এই মুহূর্তে রয়েছে 13 ম্যাচ খেলে 30 পয়েন্টে, তো ডায়মন্ড হারবারের খেলা বাকি রয়েছে, মোহনবাগানের খেলা বাকি, খেলা এখনো অনেক বাকি রয়েছে, কিন্তু মহাবাড়ান যদি কালকের ম্যাচটা জিতে যায় তাহলে অনেকটাই এগিয়ে যাবে, কালকে 38 পয়েন্টে চলে যাবে। তো দেখা যাক, কালকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ কলকাতা লিগের নিরিখে, পুরো লিগের নিরিখে কালকে একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, দেখা যাক এখানে মহাবাড়ান কিরকম পারফরমেন্স করে, ম্যাচটা জিতে পারে কিনা, জিতে নিতে পারে কিনা, বিকজ ভবানীপুরও কিন্তু যথেষ্ট একটা ভালো টিম, খুব এক্সপিরিয়েন্স টিম, প্রচুর এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে, মানে প্রত্যেকে যারা ভবানীপুরে এবারে কলকাতা লিগ খেলছে তারা সবাই একদম আই লিগ খেলা প্লেয়ার, বেশিরভাগই সব আই লিগ খেলা প্লেয়ার এবং বহুদিন ধরে ভারতীয় ফুটবলের সার্কিটে তারা রয়েছে। তো দেখা যাক কালকে দুপুর 3টে থেকে মহাবাড়ান মাঠে একটা দারুণ খেলা হতে চলেছে, আশা করি সেই খেলাটা মানে লড়াই হবে খেলাটাতে, এবং দেখা যাক কে জেতে ম্যাচটাতে, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, ISL তো তোমরা জানোই যে অনেক জায়গাতেই দেখাচ্ছে, আমাদের স্পোর্টসের টিমে দেখাচ্ছে, স্পোর্টসের টিম চ্যানেলে দেখাচ্ছে, জিও সিনেমাতে দেখাচ্ছে, তাছাড়াও বাংলার ডিডি বাংলাতে দেখাবে, এটা খুব একটা ভালো নিউজ। ইয়েস, ডিডি বাংলা আমরা ছোটবেলায় সবাই দেখেছি কম বেশি, তো সেই ডিডি বাংলাতে এবারে ISL দেখাবে, তো খুবই ভালো জিনিস। আমি তো সবসময় দেখবো হচ্ছে জিও সিনেমাতে, কারণ বেশিরভাগ সময় রাস্তায় থাকি, তো অনলাইনেই আমাকে দেখতে হবে। সবাই দেখো, কালকে প্রথম বাংলার টিম নামছে মোহনবাগান, সন্ধ্যে 8টা থেকে খেলা রয়েছে পাঞ্জাবের সাথে, তোমাদেরকে একটু আগেই বললাম। এবং ভিডিওটা শেষ করার আগে আজকে একটা দারুণ নিউজ দিয়ে আজকে ভিডিওটা শেষ করি, আমরা অনেকেই জেনে গেছি যে 16 অক্টোবর ম্যাজিশিয়ান আসছে কলকাতায়, ফুটবলের ম্যাজিশিয়ান, মানে ছোটবেলায় যাকে দেখে ফুটবলকে ভালো লাগা, যাকে দেখে ফুটবলকে দেখে ভালোবাসা, সেই টিমের একজন আসছে, মানে যে ব্রাজিলিয়ান টিমের কথা বলছি আমি, সেই ব্রাজিলিয়ান টিমের রোনাল্ডো, রোনাল্ডিনিও, এদেরকে দেখে আমার প্রথম ফুটবলের প্রতি ভালোবাসা ছোটবেলায়, সেই রোনাল্ডিনিও আসছে 16 অক্টোবর কলকাতায়। মানে এটা আমি শুনে জাস্ট আমি মানে কি বলবো, মানে ছিটকে গেছি যাকে বলে আর কি। তো 16 অক্টোবর রোনাল্ডিনো আসছে, পুজোর একদম মুখে রোনাল্ডিনো আসছে কলকাতাতে, শোনা যাচ্ছে যে একটা কোনো এক্সিবিশন ম্যাচ, প্রীতি ম্যাচ কিছু একটা খেলতে পারে রোনাল্ডিনো, বা কোনো জায়গাতে কোনো, শুনলাম যে নরেন্দ্রপুরের ওদিকে হয়তো কোনো জায়গায় কিছু উদ্বোধনে যাবে, তো যেখানেই যাবে আশা করবো যে গুরুদেবকে একবার সামনে থেকে দেখার একবার চেষ্টা করবো, এক ঝলক রোনাল্ডিনোকে যদি দেখতে পাই চোখের সামনে, তো মানে আর কি বলবো, মানে এর থেকে আর ভালো কিছু হয় না। এবং প্রচুর থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস এর আগে মার্টিনেসকেও নিয়ে এসেছিল, শতদ্রু দত্ত বলে একজন আছেন, উনি এই ব্যাপারগুলো করে থাকেন, অর্গানাইজ করে থাকেন, তো ওনাকে মেনি থ্যাঙ্কস অ্যাজ এ ফুটবল লাভার, কলকাতার ফুটবল লাভার হিসেবে, যে এত কাছে আমাদের কলকাতাতে এত বড় বড় প্লেয়ারদেরকে উনি নিয়ে আসছে। শোনা যাচ্ছে মেসির সাথেও হয়তো কথাবার্তা চলছে, মেসিও হয়তো ভবিষ্যতে আসবে, ডিমারিয়াও হয়তো আসবে, তো রোনাল্ডিনো আসছে কলকাতায় পুজোর আগে, তো অবশ্যই দেখতে যাবো, সেগুলো নিয়ে ব্লগও হবে, সবই হবে। চলো কালকে ম্যাচ ডেতে দেখা হবে, আরও অনেক খেলা একসাথে চলছে, এখন প্রচুর খেলা চলছে, সব কিছু নিয়ে হবে, খেলা হবে, গল্প হবে, ব্লগ হবে। তোমাদের কী করতে হবে, তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, বেল আইকনটাকে প্রেস করে অলটাকে সিলেক্ট করে দাও, আমাকে সাপোর্ট করো, আর দেখা হচ্ছে কালকে ম্যাচ ডে ব্লগে। চলো আজকের মতো টাটা।